আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটা আমাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা হরকতের পরিচয় সম্পর্কে ইনশাআল্লাহ জানবো, শিখবো। যাই হোক, আপনারা সবাই যারা সম্ভব হয় আমাদের এই লাইভ ক্লাসে আপনারা যুক্ত হতে পারেন। বর্তমানে আমাদের এই কোর্সটা 10 দিনের চলছে, আজকে তৃতীয় দিন। তা অবশ্যই আপনারা আমাকে যে কোনো জায়গায়, মানে এক কথা ডিসক্রিপশন থেকে নাম্বার থেকে আপনারা কল দিতে পারেন আপনারা এই কোর্সে যুক্ত হতে। যাই হোক, আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে চলে যাই। দেখেন, এই যে হরকাত, হরকাতটা আসলে কি এটা আমাদের প্রথমে জানতে হবে, বুঝতে হবে। হরকাত হলো বাংলায় যেমন আকার, রশ্মিকা, দীর্ঘিকার এই সমস্ত কার রয়েছে, এইটাই হলো আরবিতেও মনে করেন ওই রকম কিছু। অর্থাৎ বাংলাতে যেমন আকার, রশ্মিকা, দীর্ঘ, মানে এগুলো রয়েছে, অনুরূপ ভাবে আরবিতেও এটা রয়েছে, হলো হরকাতের। ঠিক আছে, ওকে। এখন জের, জবর ও পেশকে কি বলে? হরকত বলে। কি বললাম? জবর, জের, পেশকে হরকত বলে। তাহলে এই যে জবর, জের, পেশ, এটা তো আমাদের শুধু মুখে বললে হবে না, আমাদের সব চিহ্নও দেখতে হবে। দেখেন, কোনো অক্ষরের উপরে যদি আড়াআড়ি এরকম চিহ্ন থাকে, কি বললাম, কোনো একটা অক্ষরের উপরে, মনে করেন একটা অক্ষর কি, আমি এখানে বা লিখলাম, তাহলে কোন অক্ষরের উপরে যখন এভাবে আড়াআড়ি দাগ থাকবে সেটা হবে জবর। আর যদি কোনো অক্ষরের নিচে ওই রকম থাকে আড়াআড়ি একটা চিহ্ন দাগ, তাহলে সেটা হবে কি, জের। এরপরে কি আছে, যদি কোনো অক্ষরের উপরে যদি ঠিক এভাবে একটা চিহ্ন থাকে, ঠিক আছে, জাস্ট একটা দাগ থাকবে কিন্তু উপরে গোল চিহ্ন, গোল মাথা, সেটা কি হবে, পেশ হবে। ঠিক আছে, ওকে, এইটুকু আমার মনে হয় সবাই ক্লিয়ার। এবার বিষয়টা হলো যে এগুলোর উচ্চারণটা কি হবে। আমি সবাইকে একটু সহজে প্রথমে বলি। দেখেন, জবর এর উচ্চারণ হবে বাংলায় আকারের মতো। হ্যাঁ, বুঝতে পেরেছেন এই জিনিসটা? কি বললাম, জবরের উচ্চারণ হবে বাংলায় আকার এর মতো। এরপরে হলো পেশ। এই যে দেখেন, পেশ, পেশের উচ্চারণ হবে বাংলায় রস্যুকারের মতো। ঠিক আছে, তাহলে প্রথমে শিখলাম জবরের উচ্চারণ হবে আকারের মতো, আর পেশের উচ্চারণ হবে রস্যুকারের মতো। এরপরে জের, জেরের উচ্চারণ হবে রস্যিকারের মতো। ওকে, তাহলে আমি আবারও বলছি, এই যে জের, জেরের উচ্চারণ কি হবে, এই রস্যিকারের মতো হবে। এবার আমরা তো এটা মুখে বলতেছি আর শুনতেছি, তাই না? এখন আমাদের এটা উচ্চারণ করে তো দেখতে হবে। ওকে, তাহলে আপনারা এখানে দেখেন, আমি তো যেহেতু সব লিখে ফেলেছি, এখানে দেখেন এই যে জবর রয়েছে, এটা আগে প্রথমে পড়তে হবে কিভাবে আমি সেটা বলি। প্রথমে আপনাদের এই অক্ষরটা বলতে হবে, তারপরে এই জবরটা বলতে হবে, তারপরে একবারে উচ্চারণ করতে হবে। তাহলে আমি যে যেভাবে আপনাদের সবারই বলবো সেটা হলো বা জবর, বা সবাই একসাথে বলেন, বা জবর, বা, সবাই একসাথে, সবাই সবাই বা জবর, বা, বা জবর, বা, বা জবর, বা। এবার আরেকটা জিনিস, এই যে আমরা এই যে হরকতের উচ্চারণ আমরা শিখতেছি, তাই না, হরকত শিখতেছি, এই হরকতের উচ্চারণটা কিন্তু একটু তাড়াতাড়ি হতে হবে। কি বললাম আমি, হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে। ওকে, তাহলে আমি যেটা আপনাদের বলছিলাম কি, যখন জবর আসবে কোনো অক্ষরের উপরে সেটার উচ্চারণ হবে আকারের মতো, তাহলে এখানে যেহেতু বার উপরে জবর আছে তাহলে আমরা পড়ব বা জবর, বা। ঠিক আছে, আর হরকতের উচ্চারণটা কি হবে, হরকতের উচ্চারণটা সবসময় তাড়াতাড়ি করতে হবে। আমরা যদি বা জবর বা এভাবে টান দিই তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি, বা জবর বা, এই যে দুই ঠোঁট দেখেন, বা এভাবে পড়তে হবে। এবার দেখেন এরপরে কি আছে, জের, এই যে জের, জেরের উচ্চারণ তার কি হবে, আমি বলেছি এই যে রশ্মিকারের মতো হবে, তাই না? তাহলে আমরা এটা পড়বো বা জের বি, কি হবে, বা জের, বা জের বি, বি এরকম টানা যাবে না, টানতে হবে, টানা যাবে না, টানলে কিন্তু আমাদের অক্ষর উচ্চারণ, এর উচ্চারণটা সঠিক হবে না। তাহলে বা জের কি হবে, বি, বি। ওকে, এরপরে দেখেন, এরপরে যে বিষয়টা আছে সেটা কি, বার উপরে মানে কোনো অক্ষরের উপরে পেশ থাকলে সেটার উচ্চারণ কি হবে,
প্রশ্নকারের মতো তাহলে আমরা এটা করব বা পেশ বু বু এখানে অনেকে কিন্তু টেনে পড়েন এ টেনে পড়া যাবে না ঠিক আছে বা পেশ বু বা পেশ বু এভাবে পড়তে হবে ঠিক আছে ওকে আমার মনে হয় আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এবার আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবার আমি যে বিষয়টা আপনাদের বলছি যে এই যে হরকতের উচ্চারণ আমরা শিখতেছি তাই না এই হরকতের উচ্চারণটা সবগুলো মোটামুটি ঠিক থাকবে তবে জবরের উচ্চারণ কিছু কিছু অক্ষরে একটু আলাদা হয় সেটা আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেব তার আগে আমাদের আগে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এখন আমরা এগুলো ইনশাআল্লাহ এখন প্র্যাকটিস করব দেখেন প্র্যাকটিস করার আগে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি অনেকে হয়তো জানেন অনেকে জানেন না এই যে আমরা জবরের পেশ কেন শিখব তার কারণ কি দেখেন এই যে জবরের পেশ এগুলো আমরা কোন অক্ষরের সাথে যুক্ত করে নতুন একটা কি শব্দ যোগে সহায়তা হয় এক কথায় কি সাহায্য করে ঠিক আছে ওকে যাই হোক আমরা ইনশাল্লাহ ডাইরেক্ট উচ্চারণে চলে যাচ্ছি সবাই কিন্তু এবার জোরে জোরে পড়বেন কিন্তু যাদের আনমিউট আছে মিউট আছে তারা আনমিউট হবেন আর এটা কিন্তু অবশ্যই জোরে জোরে পড়তে হবে মুখ খুলে পড়তে হবে আওয়াজটা ঠিকভাবে বলতে হবে তাই নাহলে কিন্তু আপনাদের কোরআন তেলাওয়াতে কিন্তু সঠিক আসবে না এক কথায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে হ্যাঁ ওকে তাহলে সবাই আমার সাথে পড়বেন ইনশাল্লাহ দেখেন এই অক্ষরটা কি আলিফ না আলিফের বা নিচে যদি কোনো কিছু হয় তাহলে আলিফটা কি হয়ে যায় হামজা হয়ে যাবে কি হয়ে যাবে হামজা হয়ে যাবে তাহলে এটা আমরা আলিফ বলবো প্রথমে পরবর্তীতে আমরা আস্তে আস্তে হামজার দিকে যাব ঠিক আছে আলিফ জবর আ সবাই একসাথে বলেন আলিফ জবর আ আলিফ জবর আ শক্ত হবে আ আলিফ জবর আ জি এরপরে দেখেন বা জবর বা বা জবর বা আবার বলেন আমি সবার আওয়াজটা পাচ্ছি না প্লিজ আপনারা সবাই বলেন দেখেন আমাদের এই হরকতের উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমাদের শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে ঠিক আছে এজন্য আপনাদের সবাইকে বলতে হবে সবাইকে একবার সবাইকে ওকে যাই হোক আমরা ইনশাআল্লাহ পড়তেছিলাম সবাই একসাথে বলবেন তা জবর তা তা জবর তা এরপরে দেখেন এই যে অক্ষরটা এই অক্ষরটা উচ্চারণ করতে হবে কোন জায়গা থেকে এই যে দুই দাঁতের আকার সঙ্গে লাগবে আবার বলেন ওকে তারপরে দেখেন জিম জবর যা অনেকের কিন্তু উচ্চারণটা এই জিমের অক্ষরটা মানে আপনারা নরম করে ফেলেন নরম করা যাবে না এই জিমটা হলো সিদ্ধার্থের অক্ষর এটা একটু শক্ত আকারে পড়তে হবে হ্যাঁ জিম জবর যা জিম জবর যা ওকে ওকে তারপরে দেখেন আপনারা হ্যা জবর হ্যা আবার বলেন এই যে অক্ষরটা হ্যাঁ এই অক্ষরটা অনেকে কিন্তু ভুল করে ফেলেন কিভাবে ভুল করেন আমি বলি অনেকে এই গলা চেপে উচ্চারণ না করে ডাইরেক্ট বলেন হা জবর হা এরকম বলে কিন্তু ভুল হবে ঠিক আছে এজন্য আমাদের কি করতে হবে গলা চেপে মুখের থেকে বাতাস বের করে আমাদের পড়তে হবে হা জবর হা আমি সোরা পায়ের আওয়াজ পাচ্ছি না মনে হচ্ছে ওকে তারপরে দেখেন সবাই খ জবর খ ওকে এবারে আমি একটা জিনিস আপনাদের বলেছিলাম না যে কিছু কিছু অক্ষরে একটু চেঞ্জ হবে দেখেন এই যে একটা অক্ষর আমরা এখানে কি খ জবর কি আমরা খা বলেছি খজবর কি খা বলেছি বলি নাই আমরা কি বলেছি খজবর খ বলেছি তাহলে এরকম কিছু কিছু অক্ষর আছে যে জায়গায় আমাদের আকার গ্রহণ করবে না ঠিক আছে
আমি সেই অক্ষরগুলো আপনাদের বলবো, সমস্যা নাই, তবে আমরা আগে প্র্যাকটিস করি। তারপরে দেখেন, দাল জবর দা, দেখেন আমি যেটা বলি সেটা হলো কি, আমরা অক্ষর যখন উচ্চারণ করব তখন আমরা ঠিকই টান দিব, যে অক্ষরে যত অলিপ টান আমরা সেভাবে টান দিব, ঠিক আছে? তবে উচ্চারণ করার সময় আমাদের কি, যেহেতু হরকত রয়েছে, হরকতের কাজ হলো দ্রুত পড়া, ঠিক আছে, তাড়াতাড়ি পড়া, এই জন্য আমরা তাড়াতাড়ি উচ্চারণ করব, ঠিক আছে? তাহলে আমরা অক্ষর উচ্চারণ করব কি, যে অনুযায়ী উচ্চারণের করার কথা, কিন্তু আমরা এই হরকত সহ যখন উচ্চারণ করব তখন হরকত অনুযায়ী পড়তে হবে আমাদের। বুঝতে পেরেছেন সবাই? আর কোন বিষয় আছে আপু? ওকে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। দাল জবর দা, দাল জবর দা, জবর দা, দা এরকম বলা যায়, বলতে হবে কি দা, 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 দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা, এদিক তাকান সবাই, দাল জবর দা, তাহলে এটা আমরা উচ্চারণ করব কিভাবে, এ জিব্বার আগা এই দ্বিধাতের আগার সঙ্গে লাগাবো, এই যে এভাবে লাগিয়ে আমরা উচ্চারণ করব, জাল জবর জা। সবাই একসাথে বলেন দাল জবর দা, জি মাশাআল্লাহ। তারপরে দেখেন, র জবর র, র জবর র, দেখেন এই যে র অক্ষরটাও কি আকার গ্রহণ করবে না, ঠিক আছে, র জবর র, সবাই একসাথে বলেন র জবর র, এভাবে হবে না, ঠিক আছে, বলতে হবে কি র জবর র, তারপরে দেখেন জা জবর জা, তারপরে দেখেন ইন জবর সা, সিন জবর সা, ওকে, তারপরে দেখেন শিন জবর শা, শিন জবর শা, হ্যাঁ আবার বলেন শিন জবর শা, জবর শা, সাদ জবর সা, জবর সা, খেয়াল করেন এর আগে আমরা যেটা কি পড়েছি, এই যে সিন পড়েছি না, আর এই যে সাদ, এই দুইটার ভিতরে কিন্তু অনেকেরই ভুল হয়, হ্যাঁ, এটা হবে কি সিন জবর সা সা, আর এটা হবে কি, এটা একটু মোটা করে আওয়াজ হবে স, ঠিক আছে, বাংলা আমরা যে স বলি না, অনেকটা এরকম হবে স, সদ জবর স, সদ জবর স, ওকে, তারপরে দেখেন জদ জবর স, দ জবর দ, খেয়াল করেন এটা অনেকের কিন্তু ভুল হচ্ছে একটু, হ্যাঁ, জদ জবর জ, জদ জবর স, দ, ওকে, তারপরে দেখেন আবার একটু বলবেন, হ্যাঁ ওকে, আপনারা যে যা প্রশ্ন করবেন একটু জোরে বলবেন, আমার এখানে অনেক সময় দেখা যাচ্ছে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আপনারা একটু জোরে বললে আমি ওটা, জদ জবর দ, ওকে দেখেন জদ জবর জ, জদ জবর জ, ওকে, আমার মনে হয় অনেকের হয়তো কনফিউজড হচ্ছে যে এটা তো দ, আমি গত ক্লাসে আপনাদের এটা ক্লিয়ার করেছিলাম, তারপরে আবারও বলি, দেখেন এ অক্ষরে যে মাকরাজ রয়েছে সেটা হলো কি, জিব্বার গোলার কিনারা, সেটা বাম পাশ হতে পারে ডান পাশ হতে পারে, এই গেড়া গোলার কিনারা, জিব্বার গোলার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করবো, সিম্পল, আমরা মুখ বন্ধ থাকলে যে অবস্থায় জিব্বা থাকে ওই অবস্থায় আপনারা অক্ষরটা উচ্চারণ করবেন, তাহলে আপনাদের সহজ হবে, ঠিক আছে, জদ জবর জ, উচ্চারণের সময় বর্গীয় উচ্চারণ হয় বোধ হয়, না ডাইরেক্ট বর্গুজ্জা বলে ভুল হবে আমাকে, ঠিক আছে,
বরগুজ্জা বরগুজ্জা এটা বলে ভুল হচ্ছে। হ্যাঁ এই যে বাংলায় যে অন্তজ্জা আছে না এরকম হবে অনেকটা অন্তজ্জা তাই না? জি 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 মাশাআল্লাহ। ওকে তারপরে দেখেন ত জবর ত ত জবর ত। হ্যাঁ ওকে আমি সবার আওয়াজ পাচ্ছি না, সবাই বলেন ত জবর ত সিম্পল এর মতো হয়েছে অর্থাৎ কোন আকার গ্রহণ করতেছে না। আবার এই জজবর জ এটা আকার গ্রহণ করতেছে না, তজবর ত এটাও আকার গ্রহণ করতেছে না, ঠিক আছে। এরপরে দেখেন তারপরে দেখেন আইন জবর দেখেন এই আইন উচ্চারণের সময় অনেকে ভুল করে, কি ভুল করে জানেন? আইন এভাবে বলে, এভাবে বললে ভুল হবে, আমাদের গলাটা চেপে উচ্চারণ করতে হবে। আরেকটু আমি কোশ্চেন রেজ করি। ওকে বলেন। আমরা যেমন জ জবর জ অন্তজ যেটা করতেছি তাহলে তো জ জবর এটা কি বর্গিজ জ দিকে যাব আইনের আগে? আমরা যদি বাংলায় অক্ষরের সাথে যদি এটা তুলনা করতে যাই তাহলে কিন্তু না, তুলনার কিছু না, কিন্তু এটা হলো আমাদের মেমোরাইজের জন্য এটা একটা ইজি আর কি। হ্যাঁ আমি সেটা বলছি, দেখেন এই যে আমি এটাকে আমি অন্তর্জার সাথে আমরা ই করলাম তাই না? হ্যাঁ অন্তর্জার কাছাকাছি কাছাকাছি। এবার দেখেন আর এটা কি হচ্ছে, এটার মাখরাজ আর এটার মাখরাজ কিন্তু আলাদা, এটা হবে কোন জায়গায়? এই যে দেখেন আপনারা জিব্বার আগা এই সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে জ জ জ, ঠিক আছে? আপনাদের সবার কি এটা ক্লিয়ার? এই যে এভাবে জ জ জ। ওকে আর কোনো প্রশ্ন আছে এখানে? আমরা এ অক্ষরটা যখন উচ্চারণ করি অনেকের কিন্তু ভুল হয়, কি হয়? আইন এভাবে বলে, কিন্তু এটা বলা যাবে না, আমাদের গলাটা চেপে উচ্চারণ করতে হবে একেবারে এভাবে আইন জবর আ। সবাই একসাথে বলেন তারপরে দেখেন এই যে এভাবে উচ্চারণ হবে আমি যেভাবে উচ্চারণ করছি সেভাবে দেখেন বাতাস বের হবে, একটু বাতাস না বের হলে কিন্তু এটা ভুল হবে। হ্যাঁ ওকে তারপরে দেখেন আবার বলেন এই অক্ষরটা সবাই একসাথে বলেন তো উচ্চারণ করেন বানান করেন সবাই একসাথে জি। তারপরে দেখেন কাফ জবর কা আবার বলেন আমি এটার পার্থক্য আমি বলে দিচ্ছি। দেখেন এই যে কাফ জবর কি হবে কা না, এটা হলো কি কফ না অফ জবর প। আমরা সিম্পল বাংলায় আমরা যখন আমরা কি করি এরকম লিখি না অই বফালা ঠিক আছে প এমন হবে। হ্যাঁ এটা কি হবে কাফ জবর শুধু কা ওই আকারে কা, তাহলে এটার পার্থক্য আপনারা বুঝতে পারলেন ঠিক আছে। আমি বলছি একটু মিউটেশনটা আপনারা প্লিজ সবাই একটু মিউটে থাকেন, আমি আপুর কথাটা শুনবো। জি আপু বলেন
যে মুখের এক্সপ্রেশনটা আপনি আবার একটু কা দিয়ে কাটা ওকে ওকে দেখেন এই যে অক্ষর দুইটা ঠিক আছে এটা হলো জিপার গোড়া তার বারবার উপরে তালুর সঙ্গে লাগে উচ্চারণ হবে ক ভালো করে দেখেন একটু মোটা হবে হ্যাঁ ক এইটা হয় পরে পরেরটা হয় না এবার দেখেন এটা দেখেন এটা একেবারে সিম্পল কা সিম্পল কি হয়েছে এরকম হয়ে যাচ্ছে কা 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 ঠিক আছে আপু জি জি হ্যাঁ ওকে আপু আর যদি এরকম কারোর কোনো কনফিউজ থাকে আমারে সাথে সাথে বলবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সেটা সমাধান করার ওকে যাও তারপর আমরা যাই লাম জবর লা লাম লাম জবর লা 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 মিম জবর মা মিম জবর মা খেয়াল করেন মিম জবর মা মিম জবর মো নুন জবর না নুন জবর না তারপরে দেখেন ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া আপু আপনার একটু সমস্যা হয়েছে ওয়াও জবর ওয়া এরকম না ওয়া ওয়া ওয়াও জবর ওয়া জি জি তারপরে দেখেন হা জবর হা হা জবর হা হ্যাঁ আবার বলেন হা হা জবর হা হামজা জবর আ শক্ত হবে আ হামজা জবর আ আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া জবর ইয়া 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 না ইয়া জি আপনি বুঝতে পেরেছেন কি জি জি বুঝছি কিন্তু মাঝখান তো উপরের তালুর সঙ্গে লাগে না অনেক না অবশ্যই লাগবে দেখেন যে আপনারা সিম্পল যখন রাখবেন মুখ বন্ধ তাও দেখেন ওই মাসখানে কি বলে উপরে তালুর সাথে লেগে থাকতেছে ওই অবস্থায় ডাইরেক্ট বলেন আপনি ইয়া জি সবাই একটু চুপ থাকেন আপু একটু বলুন বলেন আপু জবর ইয়া 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 জবর ইয়া জি ওকে আপু অনেকটা হচ্ছে আপু সমস্যা নাই ওকে তাহলে আমরা এই যে আরবি 29 টি অক্ষরে আমরা জবর দিয়ে এত সময় পড়লাম এবার আমরা ইনশাআল্লাহ জের দিয়ে পড়ব তারপরে আমরা পেশ দিয়ে পড়ব এরপর আমরা কি করব শব্দের ভিতরে এই জবর জের পেশ নিয়ে এসে আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ব অর্থাৎ আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এজন্য আপনারা একটু মনোযোগ সহকারে ক্লাস করেন আর সবাই চেষ্টা করবেন যাতে ক্লাসে একটা অংশ আপনাদের মিস না যায় ঠিক আছে ওকে যাই হোক আমরা এরপর যাই ইনশাআল্লাহ এবার জেরের উচ্চারণ আমি এর আগে আপনাদের বলেছি যে জেরের উচ্চারণটা হবে বাংলায় রশিকারের মতো ঠিক আছে এ জায়গায় আর কোনো পার্থক্য নাই এটা একেবারে সহজ জিনিস এটা আপনাদের কারণ আমার মনে হয় সমস্যা হবে না তারপরে আমি একবার মস্ক করাই দিব ইনশাআল্লাহ ওকে দেখেন আলিফ জের ই সবাই বলেন আলিফ জের ই আলিফ জবর এ আলিফ জবর জের আলিফ জের ই একেবারে সহজ বি দুইটো করে দেবেন তারপর দেখেন মাশাআল্লাহ তারপর দেখেন এই যে হাজির ফি ফি হাজির ফি হাজির ফি ফি হাজির ফি এটা ভাষা পড়বেন তাহলে কিন্তু ভুল হবে দেখেন আপনারা সবাই তার আগে এই দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হালকা বাতাস বের করবেন তারপরে উচ্চারণ করবেন ঠিক আছে হাজির ফি জবর ফি হাজির ফি হাজির ফি হাজির ফি
কেউ কিছু বললেন না হুজুর? কেউ কিছু বলে নাই তো? ওকে, তারপরে দেখেন এটা আবারও সবাই একসাথে বলেন তো, জি। এটা কিন্তু শক্ত হবে, হ্যাঁ, জি। তারপরে দেখেন তারপরে দেখেন ওকে, এই জায়গায় আমি একটু পার্থক্য করি, হ্যাঁ, এই জায়গায় এই যে অক্ষরটা আমরা কিন্তু হি এমন বলবো না, কি বলবো, গলাটা চেপে মুখ দিয়ে একটু বাতাস বের করে আমরা উচ্চারণ করব, হাজের হি, সবাই বলে হাজের হি। যদি আমরা সিম্পলি বলি হি তাহলে কিন্তু ভুল হবে আর আমাদের গুনাহ হবে কিন্তু, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, হাজের হি। জি, তারপরে দেখেন তাল জের দি, আমার দিকে তাকান, আমি যেভাবে উচ্চারণ করুন সেভাবে করবেন আপনারা, হ্যাঁ, এই যে জাল জের জি, জাল জের জি, আমি সবার উচ্চারণ পাই নাই, সবাই বলেন আবার বলেন দেখেন এটা আর এটা, এটার দুটোর দুটোর পার্থক্য কি হবে, এটা হলো শা শা শব্দ হবে, তারপরে দেখেন এটা কিন্তু দেখেন একটু মোটা আওয়াজ হবে, হ্যাঁ, সুই, আর দুটো হালকা গোল হবে, দেখেন সুই সুই, জের সি, ওকে, তারপরে দেখেন জাদ জের জি, জাদ জের জি, হ্যাঁ, সবাই আবার বলেন জাদ জের জি, তারপরে তা জের তুই, তা জের তি, তুই আমরা যদি ডাইরেক্ট যদি আমরা লিখতে যাই তাহলে কি লিখবো, তই বফলা দীর্ঘি তুই, ঠিক আছে, তারপরে দেখেন এই যে ওকে, একটা পার্থক্য দেখেন, হ্যাঁ, আমি একটা পার্থক্য দেখাচ্ছি, যাই হোক, এই যে জের এটা কিন্তু একটু মোটা হবে, ওটা একটু মোটা হবে, এবার আরেকটা জিনিস দেখেন, এই যে এটা কি নরম হবে, চিকন হবে, দেখেন কিন্তু এটা চিকন হবে আর এটা মোটা হবে, হ্যাঁ আপু বলেন কি বলতেছেন, জালটা হচ্ছে আলতো ভাবে লাগতেছে, জি জি, একেবারে নরম নরম হবে, আর এটা কি নরম হবে না, একটু মোটা আওয়াজে হবে, ওকে, আমরা তারপরে যাই ইনশাআল্লাহ, দেখেন আইন জ
দের আই আই দের আই আইন সের আই আই আইন সের আই গাইন সের গি গাইন সের গি আবার বলেন গাইন সের গি ফাজের ফি ফাজের ফি জি আবার বলেন এই যে দুইটা, এই দুইটার ভিতরে পার্থক্য হলো কি, এটা হলো একটু মোটা আওয়াজ হবে আর এটা হবে চিকুন আওয়াজ হবে। সবাই বলেন আর এটা হবে কি দেখেন এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে, হ্যাঁ ওয়াউজের বি বলে, কি বলে বি বলে, এই বি বললে কিন্তু ভুল হবে, এই বি বয়রশিকার বি এটা বলা যাবে না, হ্যাঁ এটা বলতে হবে কি ওয়াজের। দেখেন এই যে ইংরেজিতে আমি দেখাচ্ছি আবারো, ইংরেজিতে ডব্লিউ ই উই এরকম হবে উচ্চারণ, ওয়াজের উই। জি সবাই ওয়াজের উই, আমি সবাই আওয়াজ সবাই বলে উই উই। জি তারপরে দেখেন ওয়াজের উই হাজির হি হাজির হি। জি তারপরে হামজা জের ই হামজা জের ই ইয়াজির ই ইয়াজির ই। দেখেন আমরা বেশ কিছু জিনিস এখানে দেখতে পেলাম, এই যে হামজার উচ্চারণ, তারপরে কি ইয়া এবং আলিফ, এই যে তিনটা জিনিস, এটা হামজা এবং আলিফের উচ্চারণটা একই হবে, আর ইয়াজের ই এটা কি জিবার মাঝখান উপরে তালুতে লেগে জাস্ট ছেড়ে দেবে, ঠিক আছে এভাবে হবে। ওকে আমরা জেরের উচ্চারণ ইনশাল্লাহ শিখলাম, এবার আমরা পেশের উচ্চারণ শিখব। পেশের উচ্চারণ হবে একেবারে সহজ, সেটা কি জাস্ট রস্যুকার যুক্ত হবে, ঠিক আছে বাংলায় রস্যুকার যুক্ত হবে, কিন্তু আমরা তো এখানে রস্যুকার দিয়ে পড়বো না, এখানে আমরা পেশ দিয়ে পড়বো। ওকে সবাই একটু আমার সাথে পড়বেন, আলিফ পেশ উ প্রত্যেকটা অক্ষরে শেষে কিন্তু দুই ছোট গোল হবে, আপনার গোল যদি না পড়েন তাহলে কিন্তু ভুল হবে, হ্যাঁ তু তু। এরপরে দেখেন জি আমি সবার আওয়াজ পাচ্ছি না, প্লিজ সবাই পড়বেন জি পেশ জু জিম পেশ জু। আবার বলেন জিম পেশ জু হা পেশ হু হা পেশ হু। আবার বলেন হা পেশ হু খা পেশ হু খা পেশ হু দাল পেশ দু দাল পেশ দু দাল পেশ রু দাল পেশ রু রা পেশ রু রা পেশ রু সা পেশ জু সা পেশ জু সিন পেশ সু সিন পেশ সু শিন পেশ সু শিন পেশ সু সাদ পেশ সু সাদ পেশ সু সাদ পেশ জু দাদ পেশ জু সা পেশ তু সা পেশ তু দা পেশ জু দা পেশ জু আইন পেশ উ আইন পেশ উ আইন পেশ উ
দেখেন অনেকে কি বলে উ, এটা বলা যাবে না, এটা গলাটা চেপে উচ্চারণ করবে। জি, তারপরে দেখেন নুন পেশ নু, ওয়াও পেশ উ, কেউ যেন বু বলবেন না হ্যাঁ, এটা কি হবে ওয়াও পেশ উ, দুটো শুধু গোল হবে উ, পেশ হু, হামজা পেশ উ, হামজা উচ্চারণ মাস করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শুদ্ধ ভাবে কোরআন তেলাওয়াতের তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমিন। ওকে, যাই হোক, সবাই কিন্তু একটু জোরে জোরে পড়তে হবে কিন্তু। এবার কিন্তু এই আমরা যা কিছু শিখলাম জবজের পেশের উচ্চারণ, সেটা এখন আমাদের বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমি আপনাদের কিভাবে বানান করতে হবে সেটা আগে আমি একটা দেখাই দেবো, তারপর ইনশাল্লাহ আপনাদের থেকে আমি উচ্চারণ নিবো ইনশাল্লাহ। আর দয়া করে এবার কিন্তু কেউ ফাঁকি দিবেন না, এত সময় কিন্তু অনেকে ফাঁকি দিয়েছেন, এখন আর ফাঁকি দিবেন না। এখন ফাঁকি দিলে কি হবে দেখেন, কোরআন শরীফ পড়তে যতদিন সামনে আগাবেন তত কিন্তু ভুল হবে, ঠিক আছে? এজন্য অবশ্যই আমি বলবো যে আপনারা জোরে জোরে পড়েন, জোরে জোরে। দেখেন আমি কিন্তু জোরে জোরে পড়তেছি, তাই না? কিন্তু আপনারা যদি না পড়েন তাহলে তো ক্ষতিকার আপনাদের হবে, ঠিক আছে? ওকে, যাই হোক, না কেউ বলবেন না, আমি যখন বলবো পড়তে তখন পড়বেন, কিভাবে পড়তে হবে সেটা আমি দেখাই দিই আগে। দেখেন ওয়াও জবর ওয়া, সবাই ওয়াও জবর ওয়া, ইন জের সি, তিনদের সি, সি সি, ওয়া সি, আইন জবর আ, আইন জবর আ, ওয়া সি আ, ওয়া সি আ। ওকে, এবার আমি আপনাদের একটা টেকনিক বলি, হ্যাঁ, কেউ জানেন হয়তো আর কেউ জানেন না, সবার জন্য উপকার হবে। সেটা কি, আপনাদের প্রত্যেকটা উচ্চারণ করতে হবে বানান করে, এটা করলেন বানান করে একবার, তারপরে কি এটা একবার করবেন, কোনটা এই যে সিনদের সি। এবার আপনাদের কি কাজ করতে হবে, এই দুটো একসাথে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? এই দুটো হয়ে গেলে তারপরে এটা উচ্চারণ করতে হবে বানান করে, এবার এই তিনটা একসাথে উচ্চারণ করতে হবে। যদি এভাবে পড়তে পারেন তাহলে দেখেন আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে কোরআন পড়া, ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ এটা সবাই একসাথে এখন উচ্চারণ করি, সবাই সবের আওয়াজ পাচ্ছি না, প্লিজ সবাই বলে ভাই, তারপরে আলমগীর ভাই, শিরিন আপু, অনেকে কিন্তু আপনার পড়তেছেন না অনেকে, ঠিক আছে? আপনারা সবাই দয়া করে পড়েন। ওকে, তারপরে আমরা এটা বানান করব, আমি যে জায়গায় নিচে দাগ দেবো সেটা আপনারা শুধু বানান করবেন, ঠিক আছে? সবাই একসাথে বলো, আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ, তারপরে বা জের বি, মিম জের মি, জের মি, ও মিম, মিম জের মি। হ্যাঁ, এবার একসাথে বলো, আ আমি, 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 আ আমি, 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 এটা বলা যাবে না, আমি, খেয়াল করেন সবাই, সবাই, আমি, 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 আমি বললে ভুল হবে, আমি, 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 লা,
লাম জবর আমি কিভাবে উচ্চারণ করি দেখেন অনেকের কিন্তু ভুল হচ্ছে ওকে আপনারা সবাই এটা বানান করেন একসাথে গয়ন জবর গয়ন জবর গ আমি সবার অবস্থায় নাই বা জবর বা হ্যাঁ যে আগে পড়বেন তিনি কিন্তু ফেল করবেন ঠিক আছে আগে পড়া যাবে না যদি আপনি আগে পড়ে ফেলেন দেখেন আপনার জন্য কিন্তু আরেকজনের ক্ষতি হবে কি ক্ষতি হবে সে ভুল বলতো কিন্তু সে ভুলটা সে নিজে সংশোধন করলো আপনারটা শুনে এতে কি হবে তার ওই পরবর্তীতে ওইটা আর খেয়াল করবে না ঠিক আছে এজন্য আমি যখন যতটুকু আপনাদের পড়তে বলবো ততটুকু পড়বেন ওকে সবাই একসাথে বলেন গয়ন জবর গ গয়ন জবর গ জি দজেজি জি এবারে একসাথে বলেন গদি গদিনি জি তারপরে বা জবর বা জবর বা বা জবর বা গদি বাজিবা গজিবা গদি বাজিবা কেউ যেন এখানে টান দিবেন না হ্যাঁ একসাথে তারপরে তারপরে সবাই বলেন তো জি তারপরে এটা বলেন তো তুবি অ বললে ভুল হবে খেয়াল করেন আমার দিকে তুবি আ
বলেছে ঠিক আছে এটা হলো ফাজের সবাই একটু স্টপ প্লিজ দেখেন আপনাদের হচ্ছে কি হজা বারালা হয়ে যাচ্ছে সবাই একসাথে বলতেছেন না কেউ আগে পড়তেছেন পরে পড়তেছেন এতে কি হচ্ছে জানেন কারোরটা আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না এই জন্য একসাথে পড়বেন হ্যাঁ আর আমি বলেছি দাগ না দিলে আপনারা পড়বেন না যদি আগের থেকে পড়েন তাহলে দেখা যাচ্ছে অন্য আর একজনের সেটা মনে করেন ভুল বললেও এটা শুদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু আসলে তার ক্ষতি হচ্ছে সবাই একসাথে বলেন জি তারপর আমরা এখানে টোটাল বারোটা শব্দ শিখেছি তাই না আমি এবার আপনাদের যদি এই বারোটা শব্দ আপনাদের একসাথে ধরি আপনারা পারবেন তো সবাই আপনারা একবারই বলবেন কেউ ডাবল বলবেন না আপনাদের দেখি মানে যদি ভুল হয় আমি সাথে সাথে বলে দেবো আবার বলেন তারপরে এটা বলে তারপরে এটা বলেন দেখেন এই যে আমি যেটা দাগ দিব সেটা বাদে অন্যটা পড়লে কিন্তু ভুল হবে আমি কিন্তু এটা বাদ দেখে এটাই গেছি ঠিক আছে এটা একটু খেয়াল রাখতে হবে তারপরে এটা বলেন তারপরে এটা বলেন এটা বলেন এটা বলেন তারপরে যাচ্ছি এই যে আপনাদের এই যে মস্ক করাচ্ছি এরপরেও কি করবো এক একজন করে ধরবো তাহলে কি আপনারা টোটাল এক একটা পড়া তিন বা চারবার হয়ে যাচ্ছে তাহলে কি আর আমার মনে হয় সমস্যা আর কারোর হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার তৌফিক দান করুন আমিন ওকে আমিন আমি যে যেটা আমি জাস্ট ডাক দিব সেটা বানান করবেন বলেন সুহিলা সু না আমি তো শুধু বানান করতে বলেছি যে অক্ষরের নিচে দেব সেটা
জি এবার এটুকু বলেন জি তারপরে তারপরে বলেন সবাই তারপরে তারপরে বলেন এরকম আগে আপনারা একটু মনে রাখবেন জি এবার সবাই আবার বলেন তারপরে এটা কিন্তু সবাই একসাথে এটা বলেন তো ওকে তারপরে পড়েন জানেন টান দিয়ে ফেলতেছেন উচ্চারণ সবসময় দ্রুত পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে তারপরে জি তারপরে ওকে একসাথে
এই জায়গায় অনেকে ভুল করে নুসিবা, এটা হবে না, নু সুই সজ্জের কি সুই মোটা হবে, হ্যাঁ তারপরে একসাথে তারপরে ওকে, এবার আমরা এই যে বারোটা পড়লাম এই বারোটা এবার আমি সবাইয়ের কাছে ধরবো, ঠিক আছে? কিভাবে ধরবো? ওই যে এক এক জায়গায় আমি পড়তে বলবো, সবাই একসাথে পড়বেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, সবাই একসাথে বলেন কুরি কুরিয়া ইহা কুরিয়া 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 জি কুরিয়া কুরিয়া জি কুরিয়া ওকে কুরিয়া ওকে কুবিরো কুবিরো ইউরো তারপরে আমরা অনেক দূর আগে যাচ্ছি, জি বলেন। ওকে, সবাই পড়েন ইনশাল্লাহ। আমি যতটুকু বলবো ঠিক ততটুকু বানান করবেন সবাই, সবাই বানান করেন। তারপরে একসাথে তারপর একসাথে বলে তারপরে
তাহলে আমরা মোটামুটি এই যে আরবি হরকত যোগে যে শব্দগুলো গঠন করা রয়েছে আমরা এগুলো পড়লাম আলহামদুলিল্লাহ। ওকে, এইগুলো এবার আমরা কি করব, আরেকবার একটু রিভাইজ করব। এত সময় তো বানান করেছি, এখন আমরা বানান করব না, বানান বাদে একবার রিভাইজ করব, তারপরে আপনাদের সবার কাছে এক এক করে ধরব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ। ওকে, ধরে আমি জাস্ট লাল চিহ্ন দেব, গোল দেব, আপনারা পড়বেন, সবাই একসাথে পড়বেন, ঠিক আছে? সবাই একসাথে বলেন অনেকে কিন্তু জালে টান দিচ্ছে, আদি এরকম হবে, এরকম হবে তারপরে সবাই একসাথে এই যে শিনে, এই যে আমি বুঝলাম না সবাই জেরে টান হয়ে যাচ্ছে কেন, হুসিনা
তারপরে দেখেন সবাই একসাথে এবার আপনাদের সেই কাঙ্ক্ষিত পালা ইনশাল্লাহ, ঠিক আছে? আমি এক একজন করে বলবো, আপনারা কিন্তু উত্তর অবশ্যই দিবেন, হ্যাঁ, এক একজন করে। ওকে, দেখা যাক কার ভাগ্যে আগে আসে। ওকে, প্রথমে সোহরাব ভাই বলেন। জি, বলতে বলতে যান একবারে। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে সবাই মিউটে থাকবেন, আমি শুধু যার নাম বলবো শুধুমাত্র সে পড়বেন, ঠিক আছে? অন্য কেউ পড়বেন না, সবাই মিউটে থাকবেন, কারণ আপনারা যদি আমাকে এতটুকু সাহায্য না করেন তাহলে কিন্তু হবে না। সবাই মিউটে থাকবেন, সবাই, শুধু যার নাম বলবো তিনি আনমিউট হবেন। ওকে, সুমাইয়া আপু আপনি এপাশ দিয়ে নিচের দিকে পড়বেন, পড়েন। তারপর কুতিলা তারপরে একটু দেখে বলেন, আর কেউ যেন বলে দিবেন না। তারপরে দেখে বলেন, নুকির নুকির। তারপর আজিনা। ওকে, তারপর আলিমা। ওকে, তারপর পাখিলা। জি, বারিক। তারপর ফুতিলা। ওকে, এমডি সাইফুল ইসলাম। জি ভাইয়া বলেন। বাজিলা। দেখে বলেন ভাইয়া। বাখিলা। মাশাআল্লাহ। তারপর আলিমা। জি, আবিলা। একটু দেখে বলেন ভাই। আমিলা। আমিলা। মাশাআল্লাহ। তারপর অসিলা। অসিয়া। ওকে, বারিক। জি, আজিনা। জি, তাকি তাজি তাজিদু। মাশাআল্লাহ। তারপর আমিন। আমিবা। দেখে বলেন ভাই। আসিবা। আসিবা। দেখে বলেন ভাই আরাম করে। আই গ গ গসিবা। হ্যাঁ, এটা কি অক্ষর? আসওয়াদ। হ্যাঁ, সজল।
জি 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 বলেন বলেন জদ জি জি এবার বলেন গ গজিবা ওকে মাশাআল্লাহ তারপর বলেন তবিআ 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 জি তারপর নুবিখ দেখে বলেন নু নুবি বানা এটা এটা বানা ভাই দেখেন তো কি নুফি নুফিখ তারপর বলেন যে প্রত্যেকটা এই যে রসে মানে জেরে আপনাদের টান হয়ে যাচ্ছে ভাই তারপর এরপরে বলবেন শায়রিন আপু তারপরে রেডি থাকবেন মায়ানুর আপু ওকে বলেন عميلة وسيعة بارقة أذينة تجد غضبة غضبة قتلة نقيرة نفيقة وبيعة ما شاء الله ارپر اپو بولن ما ينور اپو মায়ানুর আপু ওকে মিম আক্তার আপু আপনি জি বলেন কুতিলা জি নুকিরা এটা আবার বলেন নুকিরা কি না এই ঠিক আছে ওকে তারপরে নুপিক জি তুবি আ বাড়ি ক বাড়ি বাড়ি ক কেউ বলে দিবেন না দয়া করে আজিনা তাজিদু গাজিবা গাজিনা গজিবা গজিবা জি বাকিলা বাখি খি বাকিলা বাখিলা বাকিলা ওকে তারপর আলিমা আলিনা আলিমা আলিমা আলিনা আলিমা আলিমা জি আমিলা আমিলা তারপর ওয়াসিয়া মাশাআল্লাহ ওকে তারপরে হলো হুজুর আমি বলবো জি মায়ানুর আপু বলেন তুবি আ জি ওয়াসিবা দেখে বলেন আবারও ওয়াজিবা জি তারপর ওয়াসি আ জি আমিলা তুজিদু
জি মাশাআল্লাহ তারপর নুফিখ জি নুকির জি আজিনা জি আলিমা বাখিলা মাশাআল্লাহ তারপর বারিক কুতিলা ওকে মাশাআল্লাহ এরপরে বলবেন হলো ফারুক ভাই বলছেন ফারিয়া আপু ফারিয়া আপু জি আপু ফারিয়া আপু কি বলে জি আপনার জায়গায় মনে হয় অনেক শব্দ আছে নাকি জি ভাইয়া বলেন বলেন আপনি এটা বলেন কুতিলা জি বারিকো জি বাখিলা আলিমা নুকির আজিনা নুফিক তাজিদু আলি আমিলা তুবিআ গাজিব গাজিবা ওয়াসিআ মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে তারপরে হলো আশরাফুন আপু কি বলেছেন জি আপু আপনি একটু জোরে কথা বলবেন একটু মাইকের সমস্যা কিনা বুঝতেছি না হ্যাঁ তাহলে আপনি আরেকটু মুখের কাছাকাছি একটু নিয়ে আসার প্রয়োজনে যত দূরই হয় ঠিক আছে ওকে আপু আপনি পড়েন ইনশাআল্লাহ তুবিআ জি মাশাআল্লাহ তারপর বাখিলা জি ওয়াসিআ জি কুতিলা গাজিবা নুফিখ বারিক নুকির আলিমা তাজিদু আজিনা আমিলা তুফাজ্জল হোসেন ভাইয়া আপনি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি ভাই পড়েন বারিকো জি আপু আমরা এখানে টোটাল 12টা শব্দ আমি সবার কাছে ধরে তারপরে আর 12টায় যাব ঠিক আছে আপু এভাবে ইনশাআল্লাহ আমি সবার কাছে পড়া ধরব যদি একবার সবার কাছে যদি আমি বেশি ধরি তাহলে অনেক সময় লাগবে সবাই কিন্তু অতিষ্ঠ হয়ে যাবে ঠিক আছে এই জন্য কিছু বলার কিছু এই জন্য আপু খুব সুন্দর হয়েছে সমস্যা নাই আর ভুল গেলে তো আমি বলে দেবো ইনশাআল্লাহ সমস্যা নাই ওকে ভাইয়া বলেন বাখিলা ওকে আসিআ দেখে বলেন ওয়াসিআ জি তারপরে ওয়াজিবা জি তুবিআ নুফিখ তাজিদু আমিলা আজিনা আলিমা নুকির এটা আবার বলেন নুকির টি টান হয়ে যাচ্ছে নুকির 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 কুতিলা জি বারিক মাশাআল্লাহ ওকে দেখি তারপরে কে আছে সাইফুল ভাই ফারুক ভাই হয়েছে শাইরিন আপু হয়েছে বা বারিক আজিনা নাজিদু দেখে বলেন নাজিদু মাশাআল্লাহ তাজিদু ওয়াসিআ জি আমিলা আলিমা বাখিলা
মাশাআল্লাহ আমার মনে হয় আর কেউ হয়তো বাকি নাই যদি বাকি থাকেন আমাকে বলেন দয়া করে ওকে আর কেউ বাকি নাই আমরা ইনশাআল্লাহ তারপরে যাই আর তিন লাইনে ওকে এবার প্রথমে আশরাফুন আপু আপনি আমরা কি এই লাইনকে আমরা কেবলমাত্র পড়লাম না এটা পড়া হয়নি এ ভাইয়া পড়া হইছে টু বি আই লাইন পড়া হইছে হ্যাঁ ওকে 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 ঠিক আছে আপু পড়েন ইনশাআল্লাহ নসিবা কুবিদা কুবির সুইলা ফুদিলা নুকাইলা জি আপু এটা আবার বলেন হুশির না পূর্ণিমা উজিদা ফুতি ফুতিহা কুরিয়া মাশাআল্লাহ এরপরে মোহাম্মদ রফিক ভাই আপনি এত সময় কোথায় ছিলেন আমি একটু বিজি ছিলাম কাজে ছিলাম তো এই জন্য আমি এসেন করতে পারিনি ওকে যাই হোক আপনি আবার একটু প্রথম থেকে একটু পড়া দেন আপনি এভাবে টানা পড়তে পড়তে চলে যাবেন জি আমি وسع عامل عامل باخل هاي এটা বলেন জি আবার বলেন عالم عالم باخل غاضب تجد افينا এটা বলেন বারিক افينا একটু দেখে বলেন আযিনা জি 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 বারিকো তবিআ তু তু তাবেশ তু জি 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 বলেন তুবিআ জি নুফিখো নুকিরো উতিলা ওকে আপনাকে একবারে ধরে দিই জি থাক আপনাকে আমি এই অংশটুকু পরবর্তী ধরতেছি ওকে সময় আপু আপনি বলেন সুইলা সুই হামজাজের ই শক্ত হবে সুইলা 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 হুশিত জি হুশির পুরিয়া জি হুশিনা পুতি পুতিহা হুশিনা নুফিলা নুকিলা নুকিলা কুবির উজিদা 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 কুরিমা উজিলা নুজিবা দেখে বলে নুসিবা ওকে মাশাআল্লাহ এরপরে পড়বেন হলেন ফারুক আহমদ জি ভাই বলেন সালামু আলাইকুম জি ভাই ওয়ালাইকুম আসসালাম উজিদা 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 জি
حشيرا حسينا شينا سي سي حسينا حسينا كريما আপনার মাইক্রোফোনটা হালকা একটু দূরে রাখেন তো জি কুরিমা জি খুশি খুশি তো খুশি তো খুশি তো জি নুকিলা জি ফুজিলা আমি একটু আসলাম নামাজ পড়ে আসি আসেন সুইলা كبيرا نزيبا نزيبا اوكي ما شاء الله ارقر ايه سيف الاسلام هيا جيبا قرن نزيبا كوزيلا كريما 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 اوزيلا اوزيدا اوزيدا وانا اوزيدا سوري اوزيدا اوزيدا كوبيرو نوكيلا نون بش نو نوفيلا نوفيلا نوكيلا نوكيلا وسي ها ها بش حسينا 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 كوتي ها كوتي ها كوتي ها جي تربر كوري ها كوري ها كوري ها جي حسيرا جي كوشيتا جي سهيلا 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 ওকে শায়রুন আপু শায়রিন আপু আপনি পড়ছেন জি না হুজুর পড়েন আপু জি নিচের দিকে পড়বেন সুইলা কুরি কুবিরা কুবির নুসিবা নুসিবা ফুজিলা নুকিলা খুশির খুশিত খুশির খুশির حسينا كريما أجيدا فتيحة قريئة ما شاء الله ما هي نور أبو أبني بوريسا ها يوكن فوربو بوريسا نا فوريني جي فورين قريئة جي فتيحة فتيحة أجيدا دي كبالين أجيدا جي خشيرو خسينا كريما خشيتو نوكيلا كبالين نوكيلا لونا لا لا نوكيلا وديلا سائلة سؤيلة سؤيلة جي تفضل كبيرة جي نصيبة جي اوكي ميم اكتر ابو ابني
হুজুর আরো পড়া আছে? হ্যাঁ এরপরে আরো আছে, আমি বাদ দিব তো তোমাকে এই জন্য। ওকে মিম আক্তার আপু আপনি জি পড়েন। সুইলা কুশিত কুশির কুরিয়া হুসিনা নুকিলা নুকিলা হুসিনা উজিদা পুরিমা। কে যেন একটু শব্দ করতেছেন মনে হচ্ছে। উজিলা নুসিবা। ওকে মাশাআল্লাহ। এরপরে তুফাজ্জল ভাই আশরাফুন আপু আপনি কি পড়েছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তুফাজ্জল জি পড়েন ভাই। দুইবার পড়েছি। ওকে এটা দ্বিতীয়বার সমস্যা নাই। পুষ্টিত পুরিয়া হুশির হুতিহা হুসিনা নুকিলা কুবির হুজিলা নুসিবা পুরিমা উজিদা। ওকে আর কেউ কি বাকি আছেন? মোহাম্মদ রফিক ভাই বাকি আছেন কিন্তু রফিক ভাই নাই এই মুহূর্তে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া, আমি বাকি ছিলাম। জি আপনি বলেন ইনশাআল্লাহ। জি নুসিবা ফুজিলা কুরিমা উজি কুরি করিমা দেখে বলেন হুসিনা ফুতিহা কুরিআ হুশির হুশিত সুইলা। ওকে আমার মনে হচ্ছে আর কেউ বাকি নাই, যেহেতু আর কেউ বাকি নাই আমরা ইনশাল্লাহ এরপরে যাই। দুই লাইন আছে, এবার একেবারে সহজ জিনিস। ঠিক আছে ফারিয়া আপনি আবার প্রথমে বলেন, সমস্যা নাই। বলেন আপু বলেন। আমি আপনার আওয়াজটা পাচ্ছি না। ওকে এরপরে আশরাফুন আপু আপনি বলেন। নুশির মারিদা দা হবে না দ হবে মারিদা। ওকে মোহাম্মদ রফিক ভাই জি আপনি বলেন। দুরিবা হুসিবা ফাহুয়া মারিদ
খশিয়া নুসির গুফির নুসির মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে এরপরে এমএসটি সুমাইয়া আক্তার জি জি আপু বলেন কি বলেন কোশিয়া কে বলেন একটু দেখে দেখে বলেন প্রয়োজনে বানান করে পড়বেন ঠিক আছে কি হয় খশিয়া তারপর গুফির রুশির মারিজ ফুহুয়া হাহুয়া হুসিবা 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 জুরিবা ওকে মাশাআল্লাহ তারপরে হলো কে আছে সাইফুল ইসলাম জি বলেন ভাই ফারুক আহমদ আপনি বলেন আমি বেই কে বলছেন জি শাহিদ একটু আমি দিয়ে দিই আপনি একটু সমস্যা হচ্ছে ওকে ঠিক আছে মারি তো ফাহুয়া উতিবা ঘুরিবা ফাশিয়া নুসিবা নুসির উসিহ নুসির ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাজ দেখো কোন চালন তুই ঠিক আছে এরপরে বলবেন ফারুক আহমদ ভাই আপনি আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি ভাই বলেন জুরিবা হুসিবা জি ফাহুয়া মারিজা খশিয়া নুসির নুসির গফির গুফির গুফির নুসির নুশি নুসির জি ওকে তারপরে সাইফুল ভাই ওকে সোরা ভাই আপনি বলেন আমি উঠান ওকে এবার বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুরিবা জি ফাশিয়া জি নুসির জি হাসিবা জি ফাহুয়া গফির জি নুসির মারিদ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই মিম আক্তার তারপরে পড়বে আশরাফুন তারপরে তুফাজ্জিল ভাই ও আশরাফুন আপু মনে হয় পড়ছে যাই হোক হুজুর আমার পরে একটু নিতেন উনি ভাত খেতে আসে তো কি মায়ানুর আপু জি 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 বলেন মুরিজ মারিজ জি জরিবা
তারপর হাসিয়া জি নুসির জি বলেন গুফির জি নুসির ওকে ওকে যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এত সময় ধরে ক্লাস করলেন আর আমাদের প্রতিনিয়ত এভাবে ক্লাস হবে ইনশাল্লাহ প্রতিনিয়ত বলতে আগামী আর কয়েকদিন আছে ইনশাল্লাহ সমস্যা নাই আমরা এর ভিতরে কোরআন ইনশাল্লাহ শুদ্ধভাবে পড়া শিখতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আজকের এই ক্লাস আমি একটা কথা বলতে যাচ্ছিলাম আমি আপনাদের সময় দেবো ইনশাল্লাহ আবারও সময় দেবো ইনশাল্লাহ একবার ঠিক আছে আসসালামু আলাইকুম